হুগলির চন্দননগর পুর নিগমের নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি শনিবার। এই পুর নিগমের নির্বাচন ঘিরে জমে উঠেছে রাজনৈতিক দলগুলোর প্রচারাভিযান। শেষ মুহূর্তে বাড়ি বাড়ি প্রচারের পাশাপাশি ছোট ছোট পথসভা হচ্ছে। প্রচারাভিযানে বিভিন্ন দলের রাজ্য স্তরে নেতারা পথসভা এবং প্রচারে বক্তব্য রাখছেন। একসময়ের ফরাসি অধীনে থাকা এই পুর নিগমের পরিসর বেড়েছে, বেড়েছে জনসংখ্যা। মোট জনসংখ্যার মধ্যে ভোটার রয়েছে 1,44,839 জন। রাজনৈতিক দলগুলোর প্রচারে যেসব ইস্যুগুলো উঠে এসেছে সেগুলির মধ্যে রয়েছে ভাগাড় সমস্যা, নিকাশি খাল গড় সমস্যা, স্বচ্ছতা, পরিবেশ, নাগরিক স্বাচ্ছন্দ্য। এই পুরসভায় অন্যান্য পুরসভার মতোই পুর পরিষেবা নিয়ে মানুষের অভাব অভিযোগ রয়েছে। মধ্যে চাওয়া পাওয়ার একটা দাবি রয়েছে। নির্বাচন দোরগোড়ায় আসতেই ভোটারদের মনোরঞ্জনের চেষ্টা করেছে বিভিন্ন দলের প্রার্থী থেকে নেতা নেত্রীরা। নজর রাখছেন ভোটারদের মতামতের ওপর। ভোটাররা তাদের মনোনীত প্রার্থীর কাছ থেকে আশা করেন এলাকার কয়েকটি সমস্যা স্থায়ী সমাধান। নাগরিক স্বাচ্ছন্দ্য নিয়ে অনেক ভোটাররা চাইছেন এই পৌরসভা 8 নং ওয়ার্ডের মধ্যে থাকা ভাগাড়ের সমস্যা যা পরিবেশে দূষিত করে চলেছে বলে তাদের মত। এই সমস্যার স্থায়ী সমাধান চাইছেন অনেকেই। আমাদের এই হয়ে গেল, এইবার বালতি বালতি জল ফেলবো আমরা ভাগাড়ে। ওই যখন ইয়ে হয় খুব গন্ধ বেরোয় আর মাঝে মাঝে আগুন জ্বলে ওঠে, আমরা দেখি ধোঁয়ায় চারিদিকে ভর্তি হয়ে যায়। আমাদের দরজা জানলা বন্ধ করতে হয় ওই ধোঁয়ার জন্য।